এতক্ষণ বলে রেডি হইতে লাগে, সে কখন থেকে বসে রইছি? দুলা ভাই, ও দুলা ভাই, আপনার দেখে তো মানে আপনার সাথে আমার প্রেম করতে মন চাইতেছে। আপনি মানে তারপরে ওই যে একটা নেল পলিশ কিনে দিবেন, তারপরে চুলের ফিতা কিনে দেবেন। কিন্তু দুলা ভাই আপনার কিন্তু শার্টটা না অনেক ভালো মানাইছে, মার্কেটে যাই কিন্তু। দুলা ভাই আপনি একটা রোমান্টিক না জান তো। চলো আমাদের পরিবেশটা নষ্ট করে আমরা যাই। আগে বলো ওকে। আর ও তো আমাদের ওই একবার পাড়ার শালি, ও তো সবার সাথে এমন লুচ্চামি করে। হ্যাঁ সবার সাথে লুচ্চামি করে না, তুমি ওর কিছু বলতে পারো নাই ও আমার সামনে। কই আমি তো কিছুই করলাম না, তুমি তো দেখলা। হ্যাঁ আমি তো সব দেখছি, তুমি তো খুশি মরেছিলা। ও এখন সব দোষ আমার হয়ে গেছে না, যার জন্য চুরি করে আমি হেই করেছো। আমি যদি ওর সাথে করতাম তা তোমার খুব ভালো হইতো, কতটা আমার গায়ে লাগতো। করে না বিধে আমার কষ্ট হইতেছে, আমি করছি তুমি দেখছো। তুমি ওই লুচ্চা শালির জন্য আমার সাথে রাগারাগি করতেছো, ও তো এই পুরো এলাকায় লুচ্চামি করে। চলো আমরা বাইরে যাই, যা আসো। তুমি যদি এলাকায় সবার সাথে লুচ্চামি করে আমার তো একটা সম্মান আছে, সম্মান নষ্ট হচ্ছে। দুলা ভাই আমি কই লুচ্চামি করি, আমি তো লুচ্চামি করি। সামনে যাচ্ছি। ভালো আছেন তাহলে? না গ্যাস দাও। না আপনি না আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে। গ্যাস দিচ্ছ কেন? দূরে থাকো। এই মিরাজ ভাই আপনার শালি কেমন? এই রাস্তাঘাটে লোকজন মানে না, কি অবস্থা শুরু করছেন? হ্যাঁ এলাকায় দেখতে ছোট ভাই বেরা তো যাতে সবার লাগে একই অবস্থা করে। মানসম্মত আপনারও যাচ্ছে আর আমার যদি আশেপাশে কেউ দেখে আমারও মানসম্মান যাবে। আপনি কি এটা বুঝতেছেন? আপনার শালির ভালো করে বোঝান, এদের অনেক লুচা শালি নেই, পাড়ায় ঘোরাঘুরি করেন না।
থাকেন আপনারা, আমি গেলাম। দুলা ভাই না ছাড়ো, চলেন যাই। তোমার কারণে আমার ছোট ভাইটা এলাকার ভাই বিরাদার আমার বকাবকি করে, কি লুচ্ছামি করে, সবার সাথে সব সময় রমখম করে রাস্তা কাটে সব করে। দুলা ভাই আর একটু একটু কয়, আজকে তোমার বাড়ি ফাটাই দিব, পারলে ভালো হয়ে যাবে।